কেউ যদি বিবিএ পড়াশোনা করে মার্কেটিং বা অ্যাকাউন্টিং তারাও কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে। আমরা জানি যে এয়ারলাইন্সগুলোতে ফ্রেশ লোকজনকে কম নিতে চায়, এটার কারণ তাদের নতুন করে শেখানোটা একটু ডিফিকাল্ট। এই জন্য তারা চায় এজেন্সি অথবা জিডিএস যারা জানে তাদেরকে তারা প্রায়োরিটি লিস্টে দেয়। আমি মোহাম্মদ সাইফুল্লাহ রাব্বি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কাস্টমার সাপোর্ট অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট, সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ। প্রথমেই বলতে চাই, সেবার একটি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানি, মূলত এটি ইউএস বেজ, আমাদের টেক্সাসে হচ্ছে সেবারের হেডকোয়ার্টার। সেবার মূলত গ্লোবালি এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সি রিলেটেড যে সফটওয়্যার আছে, টেকনোলজিক্যাল যে সাপোর্টটা, অর্থাৎ গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম হিসেবে তারা কাজ করে থাকে। তো ভাইয়ার কাছে আমার যে বিষয়টা জানার সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট বা ফ্রেশার যদি ফার্স্টে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আসতে চায় তাহলে তার কোন কোন স্কিলগুলো থাকা উচিত যেগুলো আপনি অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং সবসময় টপ প্রায়োরিটিতে রাখা উচিত? বিশেষ করে আমাদের এয়ারলাইন্স বা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে অনেকগুলো এরিয়া আছে, অনেকগুলো সেক্টর আছে যেখানে ক্যারিয়ার ডেভেলপ করা যায়। তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলতে চাচ্ছি, বিশেষ করে যারা এয়ারলাইন্সের রিজার্ভেশন অথবা সেলস অথবা হচ্ছে আমাদের দেখা গেল যে কাস্টমার সাপোর্ট বা এয়ারপোর্ট সার্ভিস এই জায়গাগুলোতে কাজ করতে চায়, তাদের জন্য প্রথম সাজেশন তাদের জিডিএসের উপর ট্রেনিংটা করলে ক্যারিয়ারের জন্য অনেক ভালো। এবং যদি কেউ ট্রেনিং না করে সেক্ষেত্রে তারা যদি আয়াটা ট্রাভেল এজেন্সিগুলোতে রিজার্ভেশনে কাজ করার অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে তাদের এয়ারলাইন্সে ঢোকার জন্য একটা সহজ মাধ্যম হিসেবে কাজ করবে এটি। আমরা জানি যে এয়ারলাইন্সগুলোতে ফ্রেশ লোকজনকে কম নিতে চায়, এটার কারণ তাদের নতুন করে শেখানোটা একটু ডিফিকাল্ট। এই জন্য তারা চায় এজেন্সি অথবা জিডিএস যারা জানে তাদেরকে তারা প্রায়োরিটি লিস্টে দেয়। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি যে জিডিএসটা যদি ভালোভাবে কেউ শিখতে পারে, এটাকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে যদি কেউ ট্রেনিং করে সেক্ষেত্রে এয়ারলাইন্সে ইন করাটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য বা টিকেটিং বা এই রিলেটেড বিষয় জানার জন্য কি ট্যুরিজমটা কি মেজর থাকা দরকার নাকি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসলেই হবে? সত্যি কথা বলতে আপনার এয়ারলাইন্সে রিজার্ভেশন অফিসার হিসেবে বা সেলসে কাজ করার জন্য বা কাস্টমার সার্ভিসে কাজ করার জন্য ট্যুরিজম ব্যাকগ্রাউন্ডটা খুব একটা গুরুত্বপূর্ণ না। যেহেতু এখানে আমি জানি যে বর্তমান সময়ে আমাদের 90% প্রফেশনাল কিন্তু বিবিএ ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য ডিসিপ্লিনের, সো সেই ক্ষেত্রে যে ট্যুরিজম নিয়ে পড়লেই যে মানে এয়ারলাইন্সে জব করতে পারবে ব্যাপারটা এরকম না। আমি একটা এক্সাম্পল দিই, দেখা গেল যে কেউ যদি বিবিএ পড়াশোনা করে মার্কেটিং বা অ্যাকাউন্টিং তারাও কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে। কীভাবে? তারা যদি জিডিএসের ট্রেনিংটা নিতে পারে অথবা আয়াটা ট্রাভেল এজেন্সিতে কাজের অভিজ্ঞতা থাকে সেখান থেকেই কিন্তু তারা এই এয়ারলাইন্স বা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ইজিলি কাজ করতে পারে।